সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। টাঙ্গাইল কৃষি ও কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয় ভুট্টা চাষ পদ্ধতি। এক বিঘা জমিতে ভুট্টা জমি তৈরি থেকে শুরু করে কর্তন পর্যন্ত কি কি ধরনের পরামর্শ লাগবে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। দর্শক মন্ডলী, ভুট্টার জমি নির্বাচন। ভুট্টা সাধারণত বেলে দোআঁশ এবং দোআঁশ মাটিতে খুবই ভালো মানের ভুট্টা হয়ে থাকে, অর্থাৎ দোআঁশ ও বেলে দোআঁশ মাটি ভুট্টা চাষের জন্য উপযুক্ত মাটি। তবে চরাঞ্চলের পলি মাটি সবচেয়ে ভুট্টা চাষের জন্য উপযোগী। ভুট্টা কাদাযুক্ত জমিতে, অর্থাৎ যে জমিতে কাদা অথবা পানি জমে স্যাঁতসেঁতে অবস্থা হয়েছে সে জমিতে ভুট্টা চাষাবাদের জন্য অনুপযোগী। এখন আসি ভুট্টা রোপণ সময়। মধ্য অক্টোবর থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত ভুট্টা লাগানোর উপযুক্ত সময়। ভুট্টার জীবনকাল 140 থেকে 150 দিন, অর্থাৎ 5 মাসের মধ্যে ভুট্টা রোপণ করলে কর্তন সম্ভব। দশম মণ্ডলী, ভুট্টা চাষের জন্য মাটি শোধন। সর্বপ্রথম মাটি শোধন করাটা হলো ভুট্টা চাষের জন্য সবচেয়ে জরুরি, কারণ বর্তমানে বাংলাদেশের প্রায় প্রত্যেক অঞ্চলের মাটিতেই অম্লত্বের পরিমাণ বেশি, অর্থাৎ জমিতে যে পিএইচ স্বাভাবিক পিএইচ মান 6.5 থেকে 7-এর ভিতরে থাকার কথা, সেটি 6.5 থেকে নিচে অনেকাংশে নিচে নেমে এসেছে। এখানে এক্ষেত্রে 5 থেকে 6-এর ভিতরে রয়েছে, যে কারণে এই অম্ল মাটি বা এসিডিক মাটিতে আপনারা যে সার বা কীটনাশক ব্যবহার করবেন সেগুলোর কার্যকারিতা অনেকাংশে নষ্ট হয়ে যায়, অর্থাৎ সঠিকভাবে তারা কাজ করতে পারে না। এই কারণে আপনার জমি রোপণের, জমিতে ভুট্টা রোপণের 1 মাস পূর্বে প্রতি শতাংশে 4 কেজি হারে ডলোচুন প্রয়োগ করতে হবে। এই ডলোচুন প্রয়োগ করলে আপনার জমির যে অম্লত্ব রয়েছে সে অম্লত্ব দূর করবে। এছাড়াও জমিতে যে বিভিন্ন ধরনের অণুজীব রয়েছে সেগুলোকে ধ্বংস করে ফেলবে। আপনাদেরকে আবার বলছি, প্রতি শতাংশে 4 কেজি, আর একবার ব্যবহার করলে পরবর্তী 3 বছর আর ওই জমিতে ডলোচুন ব্যবহার করতে হবে না। ডলোচুন ব্যবহার করলে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম জমিতে প্রয়োগ করতে হবে না, অর্থাৎ ম্যাগনেশিয়াম সার জমিতে এই 3 বছরের ভিতরে আর জমিতে দিতে হবে না, এবং একবার প্রয়োগ করলে 3 বছর পর্যন্ত এই ডলোচুনের কার্যকারিতা থাকে। এবং আপনারা যে সার বা কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করবেন সেগুলো 100% কার্যকারী হবে। এখন আসি বীজের পরিমাণ। 33% জমিতে 2.8 কেজি, অর্থাৎ 2 কেজি 800 গ্রাম বীজের প্রয়োজন হয়। প্রতি শতাংশে 85 গ্রাম বীজ হলেই আপনার 1% জমিতে বীজ বপন করার জন্য উপযুক্ত হবে। দর্শক মন্ডলী, এখন আসি বীজের জাত। বাজারে বিভিন্ন ধরনের বীজের জাত রয়েছে, ভুট্টার বীজ রয়েছে। তো আমার এই চ্যানেলে আমি ডিসক্রিপশন বক্সে বীজের যে জাত রয়েছে সে বিষয়ে একটি ভিডিও আছে, সেই ভিডিওতে পেয়ে যাবেন। তো বাজার থেকে যে কোনো ধরনের বীজ আপনারা খুবই উচ্চ ফলনশীল বীজ কিনে নেবেন। এখন আসি বীজের জন্য বীজ শোধন। বীজ শোধন খুবই জরুরি। বীজ শোধন করার জন্য আপনারা কার্বন রাজিম গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে প্রতি লিটারে 5 গ্রাম হারে মিশিয়ে তারপর 2.5 কেজি বীজ বা 2 কেজি 800 গ্রাম বীজে রেখে দিবেন। 1 থেকে 2 ঘন্টা বীজে দিবেন। বীজে রেখার পরে তারপর 40 থেকে 50 মিনিট সময় সেগুলো রোদে, হালকা রোদে শুকাবেন। শুকানোর পর আপনারা এখন আসি মাটি তৈরি। মাটি কমপক্ষে 3 থেকে 4টা, সর্বোচ্চ 5টি চাষ দিতে হবে। 5টি চাষ দিলে আপনার জমি তৈরি হয়ে যাবে। এক্ষেত্রে আগেই বলেছি, 1 মাস আগে আপনারা ডলোচুন দিবেন। ডলোচুন দেওয়ার সময় 1 চাষ দিয়ে সেখানে প্রতি শতাংশে 4 কেজি হারে ডলোচুন প্রয়োগ করে 2 চাষ দিয়ে দিবেন। তারপরে বাকি যে 3 চাষ থাকবে, 2 চাষ দেওয়ার পরে আপনারা ইউরিয়া 33% হলো 76 কেজি, টিএসপি 46 কেজি, এমওপি 33 কেজি, জিঙ্ক সালফেট বা 10 টা 1.5 কেজি, বোরন 1 কেজি। যেহেতু ডলোচুন ব্যবহার করবেন সেক্ষেত্রে আর ম্যাগনেশিয়াম সার পুনরায় দিতে
হবে না। ইউরিয়া সারের তিন ভাগের এক ভাগ আর যে টিএসপি জিপসাম 26 কেজি পটাশ যে সারগুলোর নাম বললাম সেগুলো একসাথে জমিতে মিশিয়ে জমিতে ছিটিয়ে দেওয়ার পর তারপর আরেক চাষ দিয়ে সুন্দর করে মই দিয়ে জমি সমতল করে নেবেন। সমতল করার পর ভুট্টা সুন্দর করে শুকানো হওয়ার পর অর্থাৎ যে 30% 30 থেকে 40 মিনিট সময় যে আপনাদেরকে বললাম যে হালকা রোদে শুকাবেন, শুকানোর পর সঠিকভাবে লাইন টেনে চারা থেকে চারা দূরত্ব 10 ইঞ্চি এবং লাইন থেকে লাইনের দূরত্ব 24 ইঞ্চি। দর্শক মণ্ডলী, ভুট্টা লাগানোর সঠিক মাপ হলো ভুট্টা থেকে ভুট্টার দূরত্ব 10 ইঞ্চি এবং লাইন থেকে লাইনের দূরত্ব 24 ইঞ্চি। এই দূরত্বে, এই সঠিক দূরত্বে যদি ভুট্টা রোপণ করেন তাহলে আপনার ভুট্টার গাছ যখন বড় হবে সেখানে আপনার ভুট্টার মোচা খুব বড় হবে, আলো বাতাস প্রবেশ করতে পারবে এবং আপনারা জমিতে সময় মতো সার এবং কীটনাশক স্প্রে করতে পারবেন, সেখানে আপনাদের কোনো ধরনের আর অসুবিধা হবে না। অর্থাৎ গাছের বৃদ্ধি স্বাভাবিক হবে এবং গাছের মোটা, গাছের চারা সুস্থ সবল মোটা এবং খুবই শক্তিশালী হবে। এখন এই ভুট্টা লাগানোর পর সেচ, ভুট্টার 25 থেকে 30 দিন বয়স যখন হবে অর্থাৎ ভুট্টার যখন চার পাতা হবে, সেচের কথাটা এক কথায় আপনাদেরকে বুঝাই, যখন চার পাতা হবে পূর্ণ বয়স্ক যে চার পাতা হবে তখন এক প্রথম সেচ, যখন আট পাতা হবে তখন দ্বিতীয় সেচ, 12 পাতার সময় তৃতীয় সেচ এবং 16 পাতার সময় চতুর্থ বা শেষ সেচ দিবেন। এক্ষেত্রে আপনাদের আরেকটা বিষয় বলি, যখন প্রথম সেচ দিবেন সেচ দেওয়ার আগে ইউরিয়ার যে তিন ভাগ ছিল সে তিন ভাগের বাকি যে এক ভাগ, দুই ভাগ থাকবে, দুই ভাগের এক ভাগ তখন সার ছিটিয়ে দিবেন ইউরিয়া সার। আর সবগুলো সার কিন্তু আপনার জমিতে আগেই সেচ চাষের সময় বপন করবেন। সেচ চাষের সময় আরেকটা বিষয় দিবেন গোবর, 33% জমিতে 1 টন বা 1000 কেজি পরিমাণ আপনারা জৈব সার দিয়ে জমি তৈরি করে নেবেন। এরপর জমির যখন 30 দিন বয়স হবে 30 দিনের ভিতরে আপনার জমির আগাছা পরিষ্কার করে ফেলতে হবে, অর্থাৎ 30 দিনের ভিতরে আপনার জমির আগাছা সম্পূর্ণ নির্মূল করতে হবে। এখন তৃতীয় যে সার, অর্থাৎ জমিতে যখন আপনার স্ত্রী ফুল, পুরুষ ফুল বের হবে মোচা আসার আগে শেষের যে ইউরিয়া সার থাকে সেটি জমিতে প্রয়োগ করে দিবেন, সাথে আপনারা শতাংশে বিঘা প্রতি 10 থেকে 15 কেজি পটাশ সারও দিতে পারবেন, এটি দেওয়া জমির জন্য খুবই উত্তম। এরপর যখন মোচা বের হবে তখন জমিতে কোনো ধরনের যেন পানির অভাব না হয় এবং পানির যেন পরিমাণ বেশি না থাকে, অর্থাৎ পানির যেন জমি না থাকে এবং পানির যেন অভাব না থাকে, এই বিষয়টা খুবই লক্ষ্য রাখতে হবে। এখন আসি, যখন আপনার ভুট্টার গাছ বের হবে অর্থাৎ এক সপ্তাহ পর দেখবেন যখন ভুট্টার গাছ বের হবে তখন দেখবেন যে জমিতে কাটুই পোকার খুবই আক্রমণ হয়ে থাকে। এই ব্যবস্থায় আপনারা 55 ইসির যে কীটনাশকগুলো রয়েছে যেমন নাইট্রো, সেতারা, এসিমিক্স অর্থাৎ ক্লোরোপাইরিফস বা সাইপারমেথিন গ্রুপের যে ধরনের কীটনাশক রয়েছে আপনারা প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে আপনার জমিতে প্রয়োগ করবেন, তাহলে দেখবেন যে জমির যে কাটুই পোকায় আপনার ভুট্টার গাছের গোড়া কেটে দিচ্ছে সেটি সম্পূর্ণ ধ্বংস করতে পারবেন। এরপর আসি ভুট্টার ফল আর মিওয়াম, ভুট্টার যে মারাত্মক কয়েকটি পোকা রয়েছে এর ভিতরে সবচেয়ে মারাত্মক পোকা হলো ফল আর মিওয়াম। এই ফল আর মিওয়াম পোকার জন্য সবচেয়ে কার্যকরী কীটনাশক গ্রুপ হলো স্পিনোসাট গ্রুপের যে কীটনাশক যেমন সাকসেস এবং ট্রেসার। এই সাকসেস এবং ট্রেসার ভুট্টার ফল আর মিওয়াম পোকার জন্য খুবই কার্যকরী একটি কীটনাশক এবং 2.5 ইসির যে ল্যামডা হাইলোথিন গ্রুপের যে কীটনাশক রয়েছে ক্যারাটে, এই ক্যারাটেও সাথে আপনারা স্প্রে করতে পারেন। এরপর রয়েছে অ্যামামেকটিন বেনজোয়েট গ্রুপের যে কীটনাশক, বিশেষ করে আপনারা দুইটা গ্রুপ একসাথে মিলিয়ে দিবেন,
হয় ল্যামডা হাইলোথিন অ্যামামেকটিন গ্রুপের কীটনাশক অথবা ক্লোরোপাইরিফস গ্রুপ প্লাস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক অথবা স্পিনোসাট গ্রুপের যে কীটনাশক রয়েছে সেটু পরিমাপ মতো তো প্রতি লিটার পানিতে, অর্থাৎ আপনারা একটা ভুল করে থাকেন যে হয় আপনাদের কীটনাশক পরিমাণ কম হয় না হয় দেখা গেল আপনাদের এই পানির পরিমাণ কম হয়, অর্থাৎ সম পরিমাণ কীটনাশক সম পরিমাণ পানিতে মিশিয়ে তারপর জমিতে স্প্রে করবেন এবং ভুট্টার পাতা থেকে গোড়া থেকে মাথা পর্যন্ত সুন্দরভাবে স্প্রে করে ভিজিয়ে দিবেন, তাহলে দেখবেন যে ভুট্টার যে পোকার আক্রমণ হয়েছে সেটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এরপর আসি ভুট্টার গোড়া পচা রোগ, পাতা লাল হওয়া, পাতা পোড়া যে ছত্রাকজনিত রোগ রয়েছে তার জন্য আপনারা প্রোপিকোনাজল জল গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে টিল্ট, কার্বেডাজিম গ্রুপের ছত্রাকনাশক অটোস্টিন, গিলজিম, গোল্ডাজিম বিভিন্ন বাজারে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক পাওয়া যায়। এছাড়াও আপনাদের অ্যাজোক্সিস্টোবিন প্লাস সিপ্রোকোনাজল, ট্রাইফ্লক্সিস্টোবিন প্লাস টেবুকোনাজল গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে যেমন নাটিবো, নাভারা বিভিন্ন ধরনের দুই গ্রুপের ছত্রাকনাশক রয়েছে, সেগুলো আপনারা জমিতে সুন্দরভাবে যদি স্প্রে করেন তাহলে আপনারা দেখবেন যে ভুট্টার যে গোড়া পচা বা পাতা ধসা বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগ হয়েছে সেটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। দর্শক মন্ডলী, ভুট্টা চাষ সম্পর্কে আপনাদের যদি আর কোনো ধরনের বিষয়ে জানতে আগ্রহ হয়ে থাকেন বা জানতে ইচ্ছুক তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সেই বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। ধন্যবাদ।